নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকে শিরোনামে। হোমের জানালা ভেঙে উধাও দুই বিচারাধীন নাবালক, চাঞ্চল্য কোলাঘাটে। তমলুকে ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, ব্যাহতের পরিষেবা। দীঘার হোটেল থেকে উদ্ধার এক স্থানীয় বাসিন্দার মৃতদেহ, ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম। মহিষাদল থেকে উদ্ধার ময়ার সাপ, চাঞ্চল্য এলাকায়। সামনে উপনির্বাচন, মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী। কালীপুজো উপলক্ষে বস্ত্রদান, তমলুকে পরিচালনায় মিলন সংঘ। ময়নায় রক্তদান শিবির উদ্যোগে দি ওরিয়েন্ট সংঘ, অনুষ্ঠিত হল বস্ত্রদান। কালীপুজো উপলক্ষে রক্তদান শিবির, ময়নায় উদ্যোগে জাগ্রত শ্যামা সংঘ। ভিক্টোরিয়া ড্রেজিনা পাতা চাষ করে সফল চাষি, শোনালেন তার অভিজ্ঞতার কথা। এলাম বিস্তারিত খবরে। হোমের জানালা ভেঙে উধাও দুই বিচারাধীন নাবালক। জানা গিয়েছে মোবাইল চুরির দায়ে তাদের পাকড়াও করেছিল পুলিশ। বুধবার গভীর রাতে হোম থেকে পালিয়ে যায় তারা। হোম কর্তৃপক্ষ বিষয়টি কোলাঘাট বিট হাউস থানায় জানিয়েছে। হোমের জানালা ভেঙে বিচারাধীন বন্দি পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোলাঘাটে। জানা গিয়েছে পলাতক কিশোরদের নাম শাহরুখ খান এবং শাহজাহান খান। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই মোবাইল চুরির ঘটনায় মহিষাদল থানার পুলিশ চুরি যাওয়া মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে মহিষাদলের পূর্ব শ্রীরামপুর গ্রাম থেকে শাহরুখ খান, শাহজাহান খান ও শাহিদা বিবিকে পাকড়াও করে। নাবালক হওয়ায় জুভেনাইল কোর্টে শাহরুখ ও শাহজাহানের বিচার চলছে। এই দুই ভাইকে কোলাঘাট থানার রাইন গ্রামের স্বামীজি অবজারভেশন হোমে রাখা হয়। বুধবার গভীর রাতে হোমের দোতলার জানালার গ্রিল ভেঙে চম্পট দেয় দুই ভাই। হোম কর্তৃপক্ষ থেকে কোলাঘাট বিট হাউস থানায় বিষয়টি জানানো হয়। কালকে কালীপুজোর ভাসানের দিন ছিল, মাইকের আওয়াজ ছিল, তো ওরা কাজ করে জানালা ভেঙে গ্রিল খুলে পালিয়ে যায়। কত রাত্রি হোম? রাত্রি দুটোর অবধি এখানে আমাদের ভাসানের লোকজন সব ছিল। আমার মনে হয় দুটোর পরই ওরা চলে গেছে। আপনারা জানতে পারেন কখন? আমরা সকালে জানতে পেরেছি। জানার পর এখানে সঙ্গে সঙ্গে ডিউটিতে এলাম, এসে সঙ্গে দেখলাম জানালা খোলা, গ্রিলটা ওখানে খোলা, আর নিচে একটা ছোট পিন দেখলাম। তো আমরা কোনো কিছু হাত দিই না। তারপর সুপার আমাদের ছিলেন, সুপার ছিলেন, উনি থানায় যান। কজন পালিয়ে গেছিল? দুজন। নাম কেদের? একজনের নাম শাহরুখ খান আর শাহজাহান। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুকে ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক মহিলা। তমলুকের শহীদ মাতঙ্গিনী রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। বেশ কিছুক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তমলুকে দীঘা হাওড়া এসি ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। বুধবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকায় দীঘাগামী দীঘা হাওড়া এসি সুপারফাস্ট ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। মৃতা মহিলার নাম গঙ্গা প্রামাণিক, বয়স আনুমানিক 75। জানা গিয়েছে এই ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেনটি আটকে গেলেও পরে সেটি গন্তব্যের দিকে রওনা দেয়। রেল পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। দীঘার হোটেল থেকে উদ্ধার এক স্থানীয় বাসিন্দার মৃতদেহ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে মার খেলেন সাংবাদিক। অভিযোগ, ওই বাসিন্দাকে খুন করা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দীঘার একটি হোটেল থেকে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দীঘা জুড়ে। ঘটনার পর হোটেল ভাঙচুর করে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে মৃতের নাম উত্তম প্রধান, বয়স আনুমানিক 55 বছর। এলাকাবাসীদের দাবি, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতদের আশপাশ থেকে মদের বোতল উদ্ধার হয়েছে এবং শরীরে মারের চিহ্ন রয়েছে। নিউজ কভার করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। আহত সাংবাদিক সুমন দাস দীঘা হাসপাতালে ভর্তি। হোটেলটিতে পুলিশের পক্ষ থেকে তালা ঝোলানো হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আহত সাংবাদিক দীঘা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি শোনার পরে আমি যথারীতি স্পটে যাই। স্পটে যাওয়ার পরে যথারীতি আমি ক্যামেরা করি। ক্যামেরা করার পর থেকে কিছু পাবলিক এসে, আমি বারবার বলি যে দাদা আমার রিপোর্টার, আমার কাছে লোগো আছে, এ আছে, সব কিছু থাকার সত্ত্বেও ওনারা কোনো কথা আমার শুনতে চাইলেন না, খুব প্রহার করলেন। ওই প্রহারে আমার যথারীতি ঘাড়ে এবং হাতে কোমরে সব জায়গায় লেগেছে, প্রচণ্ড যন্ত্রণায় এখনও অবধি ভুগছি। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় একটু পরে আমি অভিযোগ করব। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। মহিষাদলে এবার ময়াল। বন দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করেন এই বিশাল আকৃতির ময়ালটিকে। জানা গেছে একটি ক্লাবের পুজোর অনুষ্ঠান চলাকালীন পাশের চলাভূমিতে ময়ালটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর চেষ্টায় সাপটি খাঁচাবন্দি হয়। ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মহিষাদলে। জানা গিয়েছে একটি 7 ফুট লম্বা ময়াল সাপ উদ্ধার হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুর গ্রাম থেকে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় একটি ক্লাবের পূজোর অনুষ্ঠান চলছিল, সেই সময় মণ্ডপের পাশে জলাভূমির মধ্যে দেখতে পাওয়া যায় একটি বৃহৎ আকৃতির ময়াল সাপ। ক্লাবের সদস্যরা কোনো রকমে সাপটিকে একটি খাঁচার মধ্যে আটকে রেখে বন দপ্তরে খবর দেন। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও বন দপ্তরের কর্মীদের দেখা মেলেনি বলে অভিযোগ। এদিকে ছোট খাঁচার মধ্যে সাপটিকে রাখার ফলে সাপটি খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা শুরু করে। সাপটিকে দেখার জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন। লোকালয়ের মধ্যে এই ধরনের সাপ কিভাবে এলো তা নিয়ে চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা। আমরা ওখানে হাঁড়িগড়া মাছ ধরলাম, কালকে আমরা ফিস্ট হয়েছিল, হাঁড়িগড়া মাছ এরকম সময় নিয়ে কেটে মাছ ধরতে লাভে লাভার পরে উনি দেখতে পেয়ে আমাদেরকে বলে দু চারজনকে বলার পরে আমরা যে দেখলাম যে ওই জিনিসটা একটা সাপ আছে। কি সাপ? পাহাড়ি সাপ। তো আমাদের দু চারজনকে বলতে তারা বনদপ্তরে খবর দিয়েছে। বনদপ্তর ওনারা বললো বনদপ্তরে যে আপনারা তুলে নিয়ে যায় ছায়রা রাখুন আর আমরা যাচ্ছি। কিসে পড়েছে এটা? একটা ঘূর্ণিতে বেরিয়েছে, পড়েছে। কত বড় লম্বা? ওটা যেমন 5 ফুট। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজ মোহান্তি। দলীয় অফিস থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিলে পা মেলান প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। আসন্ন উপনির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর অম্বুজ মোহান্তি। বিজেপির দলীয় অফিস থেকে তমলুক শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দেখুন, আজ সারা ভারতবর্ষে 15 স্টেট মোদিজির উন্নয়নের জোয়ারে যোগদান করেছে। আমার মনে হয় বাংলার যে ঐতিহ্য যেটা নষ্ট হয়ে গেছে, 34 বছরের বামফ্রন্টের শাসনের পর আমরা যে অবস্থায় গেছিলাম, তারপর মমতাজি বিগত 5-6 বছর আপ্রাণ চেষ্টা করে কিছু করার চেষ্টা করছেন, কিন্তু কি হচ্ছে আপনারা দেখেছেন কদিন আগেই কাগজে যে পশ্চিমবাংলা শিল্পের ক্ষেত্রে সহজে কিভাবে বাণিজ্য ব্যবসা বাণিজ্য করা যায় তার র্যাঙ্ক ছিল 11 নম্বর, আর এবছর সেটা হয়েছে 4 ধাপ নেবে 15 নম্বর। এই একটা থেকে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবাংলা আজকে কোথায় দাঁড়িয়ে। যদি বাংলাকে বাঁচাতে হয়, বাংলার যুবকদের মেয়েদের যদি বাংলা ছেড়ে না পালাতে হয়, বাংলাকে শুধু বৃদ্ধাশ্রম যদি না বানাতে হয়, তাহলে আমার মনে হয় 16 নম্বর স্টেটটা হওয়া উচিত মোদিজির এই উন্নয়নের জোয়ারে, সেটা হওয়া উচিত বাংলা। মিছিলে পা মেলান প্রায় 1000 খানেক বিজেপি কর্মী সমর্থক। উল্লেখ্য, আগামী 19 নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। জেতার ব্যাপারে আশাবাদী জানিয়েছেন বিজেপি প্রার্থী। আমার শপথ, আপনাদের আশীর্বাদে
যদি আমরা জয়যুক্ত হতে পারি তাহলে নিশ্চয়ই এই তমলুক কেন্দ্রকে শুরু করে তমলুক কেন্দ্র থেকে শুরু করে পশ্চিম বাংলায় পরিবর্তনের একটা দাগ আসবে। রাজনীতি আমি মনে করি মানুষের সাথে মেশার ক্ষমতা। আমি হচ্ছে এই পূর্ব মেদিনীপুরের মাটির থেকে জন্ম আমার, আমি পূর্ব মেদিনীপুরেরই ভূমি সন্তান। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্তর ইতিহাস আপনারা সবাই জানেন, ভারতবর্ষের ইতিহাসে তাম্রলিপ্তের কী অবদান। তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ হয়ে, পূর্ব মেদিনীপুরের মানুষ হয়ে আমাকে রাজনীতি নতুন করে শিক্ষা নিতে হবে না। বাংলায় মোদিজির যে সমস্ত প্রজেক্ট, যেমন 2 টাকা কিলো চাল বলুন, কি বেটি লাও বেটি পড়াও বলুন, কি জনধন যোজনা বলুন, প্রচুর প্রজেক্ট, তার ইমপ্লিমেন্টেশন কি ঠিকঠাক হচ্ছে এখানে? আর যদি না হয় তাহলে কেন হচ্ছে না সেটা দেখা। তেমনি নন্দীগ্রাম বিশাল ভূমিকা পালন করেছে 34 বছরে বাম রাজত্বের অবসান ঘটানো। আমি বার্তা দেবো যেন ইলেকশনটা সুষ্ঠুভাবে হয়, আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের মতামত অনুযায়ী ভোট দিন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। কালীপূজা উপলক্ষে বস্ত্রদান তমলুকে, পরিচালনায় ছিল মিলন সংঘ। দুস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন বিশিষ্ট চিত্রাভিনেত্রী দেবিকা মুখার্জি। কালীপূজা উপলক্ষে তমলুকে অনুষ্ঠিত হলো বস্ত্রদান। তমলুকের মিলন সংঘের পরিচালনায় বুধবার অনুষ্ঠিত হলো বস্ত্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন চিত্রাভিনেত্রী দেবিকা মুখার্জি। এদিন মঞ্চে স্থানীয় শিশুরা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিভিন্ন নাটক, নাচ এবং যোগ ব্যায়ামের দ্বারা মন কেড়ে নেয় দর্শকদের। অনুষ্ঠানে দেবিকা মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রঞ্জিত দাস সহ বিশিষ্টরা। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। কালীপূজা উপলক্ষে রক্তদান ও বস্ত্রদান অনুষ্ঠিত হলো ময়নায়। উদ্যোগে ছিল কিয়ারানা দি ওরিয়েন্ট ক্লাব। প্রায় 60 জন রক্তদান করেন, বস্ত্র তুলে দেওয়া হয় প্রায় 150 জন দুস্থের হাতে। বুধবার ময়না থানার কিয়ারানা বাজার এলাকায় কিয়ারানা দি ওরিয়েন্ট সংঘের উদ্যোগে কালীপূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে এলাকার প্রায় 150 জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এদিনের এই শিবিরে মোট 60 জন রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু, ময়না পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক, ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান মাইতি, শিক্ষারত্নপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা লতিকা মাইতি সহ বিশিষ্টরা। আদি ওরিয়েন্ট সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত বৎসরগুলির ন্যায় আমরা এই বৎসরও মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। এটা আমাদের 39তম বর্ষ। বিগত বৎসরগুলির ন্যায় আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন করতাম, তার সাথে এবৎসর আমাদের রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রীদের বই খাতা, পাশাপাশি দুস্থ ব্যক্তিদের
আমরা বস্ত্র বিতরণ করেছি, সাথে সাথে অনেক রকম সামাজিক কাজকর্ম আমাদের ক্লাব সারা বছর করে থাকি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। কালীপূজা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নায়। উদ্যোগে ছিল জাগ্রত শ্যামা সংঘ। পূজো 57 বছরের, কিন্তু রক্তদানের কর্মসূচি এবছর সাথে পা দিল। কালীপূজা উপলক্ষে ময়নায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ময়না থানার চংড়া গ্রামের শ্যামা রোডে জাগ্রত শ্যামা সংঘের উদ্যোগে বুধবার কালীপূজা উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ময়না 2 নম্বর অঞ্চলের প্রধান নিশিকান্ত মাইতি সহ বিশিষ্টরা। বছর ধরে কালীপূজো হলেও এখানে রক্তদান শিবিরের উদ্যোগ এবছর 7 বছরে পদার্পণ করলো। আমাদের সংঘের মূল উদ্দেশ্য শিক্ষা, মানবতাবাদ এবং আত্ম মানুষের পাশে দাঁড়ানো। আমরা এই দীপাবলি উৎসবকে শুধু আলো রোশনায় কিংবা প্রথাগত বা চলতি উৎসব বলে মনে করি। আমরা জাগ্রত সমাজ সঙ্গে মনে করি যে সমাজের প্রতি আমাদের কতগুলো দায়বদ্ধতা আছে, বিপন্ন মানুষের কাছে, আহত মানুষের কাছে, দুর্ঘটনাগত দুর্ঘটনায় আহত কোনো মানুষের কাছে দাঁড়াবার অধিকার, সামাজিক অধিকার আমাদের ষোলো আনা আছে। সেই লক্ষ্যে জাগ্রত সমাজ সঙ্ঘ শুধু কালী পুজো করে বাজি পুড়িয়ে আমরা কোনো উৎসব করি না। আমরা সেই দায়বদ্ধতা থেকে এই রক্তদান উৎসব আয়োজন করি বিগত 5-6 বছর ধরে। এবছর আমাদের 7ম বর্ষ চলছে আর পূজার আমাদের 57তম বর্ষ। আমরা এত বড় শুধু দীপাবলি উৎসব নয়, যে রক্তদান উৎসব এবং অন্যান্য সাংস্কৃতিক উৎসবকে যে সফল করার জন্য তাদের যে অনলস পরিশ্রম, অমানসিক পরিশ্রম, কষ্ট, কারণ এই প্রসঙ্গে জানি আমাদের নিজস্ব কোনো মাঠ না থাকার জন্য আমরা বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে সাহস পাই না। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত নানান তথ্য জানতে চোখ রাখুন কৃষি কথায়। চাষ করে সাফল্য অর্জন করলেন এক চাষি। বেকারত্বে হতাশ না হয়ে পড়াশোনার পর চাষাবাদে মন দিয়েছিলেন এই যুবক। শোনালেন এই চাষ সম্পর্কিত নানান তথ্য। বেকারত্বের জীবন থেকে বেরিয়ে চাষবাসের আশ্রয়ে সাফল্য লাভ, এ এক অন্যরকম চাষির গল্প। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের জগৎপুর গ্রামের অমরেশ জানা পড়াশোনার পর কোনো চাকরি না পাওয়ায় কয়েক বছর আগে ছাগল চাষ করার পরিকল্পনা করেন। কিন্তু সেই চাষ তার কাছে লাভজনক জায়গায় না যাওয়ায় তার 6 বিঘা জমিতে পাতা চাষ শুরু করেন। জগৎপুর এবং রাজশহরে আমার এক ফার্ম আছে, কৃষি এগ্রিকালচার ফার্ম, বিনোদ স্মৃতি হটি এগ্রিকালচার ফার্ম। এটাতে আমি 2006 সাল থেকে শুরু করেছিলাম। প্রথমে গোটারি ছিল, গোটারিটাতে আমি লস খেলাম। সেটা তারপরে আমি অর্নামেন্টাল প্ল্যান্টস এসেছি। আমি এখানে কাজ করি ড্রাসিনা, এরিকা, চায়না পাম, বটল বাস, কামিনী, এইসব গাছের চাষবাস করি। তার মধ্যে আমার 4 বিঘাই আছে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মানে ড্রাসিনা, আর সনোভিনিয়া আছে প্রায় 10 কাঠার মতো। এই গত বছর আমি ফিনান্সিয়াল ইয়ারে আমি 4 বিঘা ভিক্টোরিয়া থেকে প্রায় 6 লাখ টাকা পেয়েছি। তার মধ্যে লেবার খরচের প্রায় 2 লাখ টাকা আর আমার প্রায় নিজস্ব থেকেছে প্রায় 4 লাখ টাকার মতো। যদিও সামগ্রিকভাবে বললাম, এর সঙ্গে
সন অফ ইন্ডিয়ার কিছু পরিমাণ ছিল সেই টাকাটাও এর সঙ্গে যুক্ত আছে। ভিক্টোরিয়া ট্রেজিনা 4 বিঘা জমিতে চাষ করেন এবং বাকি জমিতে সন অফ ইন্ডিয়া, এরিকা, বটল ব্রাশ, চায়না পাম্প চাষ করে থাকেন। মূলত ড্রেজিনা চাষের প্রতি অমলেশবাবু গুরুত্ব দেন। গত বছর এই ড্রেজিনা চাষ করে তিনি 6 লক্ষ টাকা উপার্জন করেন। এই চারা লাগানোর, গাছ লাগানোর পদ্ধতি, এটা ফিনান্সিয়ালি প্রত্যেকে যদি এ করে ফিনান্সিয়ালি খুব ডেভেলপ করবে। আমি অনেককে এনকারেজ করবো যেন এই চাষবাসটা হয় করে। এর আগে হাতিয়াশুলিতে খড়গপুরে আইটিতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমি এই গাছটা নিয়ে কীভাবে চাষ করলে মানুষের কল্যাণ সাধন হতে পারে বা উপকার হতে পারে সেরকম বলেছি। এই গাছটা প্রধানত ব্যবহৃত হয় ওই অর্নামেন্টের বাড়ির উঠোন সাজাতে, এ সাজাতে, তার বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, বোকে ইত্যাদি করতে এর পাতাগুলো ব্যবহার হয়। এই পাতাগুলোর এক একটা মূল্য হচ্ছে 1 টাকা থেকে কখনো কখনো 1.30 টাকা হয়ে যায়, গড় হচ্ছে 1.10 টাকা এরকম থাকে। একটা গাছে সারা বছরে প্রায় 50টার মতো গাছ, 40 থেকে 50টার মতো পাতা দেয়, তার মানে 40 থেকে 50 টাকা আমি প্রতিটা গাছ পাচ্ছি। আর কাঠাতে আপনার 250 মতো চারা লাগবে, মানে 2.5 ডেসিমেলে যদি 1 কাঠা ধরা যায় সেই অনুযায়ী কাঠাতে লেগে যাবে আপনার 250 মতো চারা, 250 থেকে 300 চারা। এক একটা চারার মূল্য হচ্ছে 25 থেকে 30 টাকা। এবছর এই চাষের লাভ আরো বাড়বে এ ব্যাপারে আশাবাদী তিনি। কৃষি দপ্তর, হর্টিকালচার এবং IIT খড়গপুরে বেশ কিছু ট্রেনিং ও সহায়তা পেয়েছেন এই কৃষক। এই চাষ সম্পর্কে বেশ কিছু তথ্য জানালেন অমলেশবাবু নিজেই। এই চাষের পদ্ধতি সম্পর্কে বলছি আর কি, এতে এবং সার ফার ইত্যাদি করতে, জমি তৈরি করতে কাঠাপ্রতি খরচ হয়ে যাবে আপনার আরও প্রায় 9-10 হাজার টাকা, তাহলে কাঠাপিছু খরচ হয়ে যাচ্ছে প্রায় 20 হাজার টাকার মতো। কিন্তু ওই কাঠাপিছু আমি ইয়ে পাবো প্রথম 3 মাস পরেই ওরা পাতা দেওয়া শুরু করবে। আমি প্রথম বছরে যদি 40 চারা করে পাতা পাই তাহলে 300 চারা থেকে আমি পাতা পাবো কত। কাঠাপ্রতি চারা লাগে প্রায় 250 থেকে 300, আর এই প্রতিটা চারা থেকে চারার দূরত্ব হচ্ছে 2 ফুট বাই 2 ফুট করে লাগানো হচ্ছে। আর চারাগুলো লাগানোর কিছুদিন পরে আমাদের একটা ছত্রাকনাশক কিছু ওষুধ দিয়ে দেওয়া হয় মাটিতে। মাটিটা তৈরি করার সময় আমরা কিছু সেই সময় বলেছি গর্দ মিক্সচার ব্যবহার করেছি, এই জন্য আমাদের কৃষি বিভাগের সহযোগিতা নিয়েছি। এখানে ব্লক হর্টিকালচার অফিসের সঙ্গেও আমরা যুক্ত, ওখানে ব্লক হর্টিকাল এবং ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার এবং ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসের যৌথ উদ্যোগে কাজটা করেছি। ওখানে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার এবং এগ্রিকালচার অফিসারও আমাদের সহযোগিতা করেছেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।